Hi everyone, this is me ST Rista. Chole elam amar obhadro page theke notun ekta blog niye. Ami ar amar ammur ajke dui ta plan. Tar pore road e ja ja hobe shegulo choto choto clip rekhe ami video te dekhanor chesta korbo. Eta amar barir samne theke. Ami hocche dolkhulai thaki. Dolkhula je main bazar seta cross korchhilam. Ektu dekhailam video er moddhe. Bishti hochhilo onekkhon dhore. Bikale cheyechhilam ber hoyte kintu shombhab hoye parine bishtir jonno. To ber hoyte hoyte shondha hoye gelo. Amra chole eshi rajmithai jeta hocche apnar ময়লাপোতা সন্ধ্যা বাজারের শাখাতে এটা দেখতেই পাচ্ছেন এবং আমি সবসময় এখান থেকেই মিষ্টি নিয়ে থাকি আজকে ঢুকে পাগল হয়ে যাচ্ছিলাম অনেক ধরনের নতুন নতুন আইটেম এবং এই বক্সের মিষ্টিগুলো আমাকে আকর্ষিত বেশি করতেছিল আমরা মালাই পেস্টি 1 কেজির যে বক্সটা সেটা নিয়ে নিলাম সোনমার জন্য এবং আম্মু নিজের জন্য দই দেখতেছিল সো আমি একটু টেস্ট করে দেখলাম কোনটা টক মিষ্টির মিষ্টি আম্মু টক মিষ্টিটাই সিলেক্ট করলো আমার তো ভালো লাগে মিষ্টিটা আমি নিজের জন্য কিনলাম 2 পিস আফলাতু যেহেতু 700 টাকা কেজি 2 পিজি একটা পিস পড়ছে 60 টাকা করে সে দুইটার বেশি আম্মু আমাকে কিনে দিল না আর এই ক্যান্ডি চকলেট মিষ্টিগুলো একটা এক দামে তো এখানে যে কটা আইটেম ছিল সবই নতুন আর পুরনো মিলে অনেকগুলা সো সবগুলো একটা করে কিনছি বাই দ্য ওয়ে এখানে 50 টাকা পিস 60 টাকা পিস আছে সব একটা করে কিনছি আমাদের টোটাল যে মানে দামটা আসে সেটা হচ্ছে 1500 টাকার ভিতরে যেহেতু সব সময় এখান থেকে কেনাকাটা করি আপনাদের জানা আছে রাজমিটার মিষ্টিগুলো অনেক দাম কিন্তু সেরকম সুস্বাদু মানে ভালো এবং এদের কোয়ালিটি অনেক ভালো যে কারণে আমি সবসময় আমি আমার ফ্যামিলি আমরা রাজমিঠাই থেকে মিষ্টি কিনে থাকি এবং এখান থেকে হচ্ছে আমরা বোনের বাসায় রওনা দিলাম যেটা হচ্ছে গির্জা রোড হাউজিং বিল্ডিং আমার মা মূলত মোহাম্মদের জন্য স্পেশাল ভাবে হচ্ছে এই চকলেটগুলো নেয় সো মোহাম্মদকে দেখাইলাম কোনটা নিবা ও তো দেখে খুশি হয়ে গেছে ও যে পিসগুলো 60 টাকা 50 টাকা তার মধ্যে একটা করে নিল আর হচ্ছে একটা ও নিজে পছন্দ করলো আর একটা হচ্ছে মা স্পেশাল এই ছাতাটা ওর জন্য কিনেছিল তাই ওকে দিল আর ও তো পে অনেক খুশি আমার যে কাজ আমি সবাইকে একটা করে অফার করতেছিলাম দুলাভাই একটা নিল রিমিয়াপু একটা নিল অ্যান্ড রিমিয়াপু শাশুড়ি একটা নিল এরপর হচ্ছে আমি আমার যে ভাগ নিয়ে ঘুমাই ছিল ওকে জোর করে ডেকে ডেকে চকলেটের লোভ দিয়ে ঘুম ভাঙাইলাম অ্যান্ড ও দুইটা চকলেট নিল বাই দ্য ও যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু পিস 50 থেকে 60 টাকা অ্যান্ড আমার যে ফেভারেট আমি যেটা আমার নিজের জন্য কিনেছি সেটা আমি একটু টেস্ট করে দেখতেছিলাম এইটা কিন্তু অনেক মজা এবং আমার কাছে খুবই ভালো লেগেছে মিষ্টি কম এরপর আমি একটু নিউ মার্কেটে গিয়েছি আচ্ছা বলুন তো নিউ মার্কেট ফার্স্ট গেটের পাশে এই দোকানটা থেকে কেকে কফি খান নাই আমার জানার মধ্যে সবাই একবার হলে ট্রাই করেছেন আর আমার যেহেতু গলা বসা তো আমি প্রত্যেক দিন বের হইলে এখান থেকে কফি ট্রাই করে থাকি গলা বসে যাওয়ার কারণে কফি খাওয়ার পর গলা একটু সুস্থ লাগতেছিল এরপর আমি নিউ মার্কেটের 3 নম্বর গেটের অপোজিটে যে বাটার শোরুম ওইটাই যাই আপনাদেরকে বলে রাখি 3 থেকে 4 দিন ধরে এই বাটাতে আমি শুধু যাচ্ছি জুতো দেখে দেখে পছন্দ করে আসতেছি এবং 3 থেকে 4 দিন পর বাসা থেকে অবশেষে 6 থেকে 7 হাজার টাকা চেয়ে নিতে পারছি আর আমার বাজেট ছিল 7 হাজার টাকা যা কিনবো এর মধ্যে কিনবো সো যে জুতাগুলো সিলেক্ট করেছিলাম সবগুলো একবার করে চেক করতেছিলাম অ্যান্ড আমার অপশানস অ্যাভেলেবেল নাই বিকজ বাটাতে যে জুতো ধরেছি সেগুলো সব 2-3 হাজার টাকা দাম এমনকি 2500 টাকার উপরে নিচে নেই এবং যে হিলটাও বাঁচতেছিলাম ওটাও অলমোস্ট 3 হাজার টাকা সো সব কিছু ট্রাই করে করে দুইটাই কিনতে পারছি সাথে একটা মোজা কিন্তু আমি পুরা বাটাটা একটু ঘুরে দেখালাম আপনাদের কারণ আমার কাছে মনে হয়েছে নতুন কিছু জুতার কালেকশন এবং স্টাইলিশ আছে এবং অনেকগুলো ব্যাগ এবং কালারফুল হিলও দেখলাম ট্রাই করে সবগুলোই দেখতেছিলাম যেগুলো যেগুলো ভালো লাগতেছিলো এবং হিলের পাশাপাশি কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর এখানে ব্যাগ ছিল ব্যাগগুলোর প্রাইস অলমোস্ট 3-4-5-6 এরকম সো আমি যেটাই ধরতেছি সেটাই দাম বেশি সো আমি অনেক ট্রাই করছি একটা ব্যাগ কিনা বাট ব্যাগ কিনে দিল না বাট আমি মানে জুতোর সাথে ব্যাগের একটা ম্যাচিং দেখতেছিলাম কোনটা কেমন পায়ে দেওয়ার পরে এই জুতোটা আমার পছন্দ হয় এই জুতোটা দাম রেখেছে 3299 আর আমি আরেকটা যে হিল পাশেই কালো কালার ওইটাই কিনেছি এই পায়ে দেওয়া জুতার পাশের হিলটা ওই হিলেরও দাম হচ্ছে 3299 সো 7 হাজার টাকার মধ্যেই আমার বিল আসছে তারপরও আমি অন্য একটা জুতা ট্রাই করে দেখতেছিলাম কেমন লাগে বাট দেখলাম ওটা পায়ে ভালো লাগে না এরপর হচ্ছে মোজা নিলাম মোজা কিনে জুতাটা একবারে পরলাম বিকজ আমি জুতা পরে বাসায় ফিরবো সেই জন্য আমি একটা নর্মাল জুতা পরে গিয়েছিলাম কারণ বৃষ্টির জন্য আমার সব পারফিসের জুতা নোংরা হয়ে গেছে অ্যান্ড জুতা কেমনি ধুইতে হয় সেইগুলো একটু দেখতেছিলাম পাশে দেখাইলো জুতা ধোয়া
আমার পলিশ করার কি কি আছে, আমার কি কি লাগবে আমি দেখে রাখলাম, পরে লাগলে কিনবো। অ্যান্ড আমি 7,000 টাকা পুরো গুনে দিলাম, কিছু খুচরো টাকা ফেরত আসছিল। এবং বের হয়ে যাওয়ার সময় দেখলাম ওখানে অনুষ্ঠান হচ্ছে এবং এখানে কনসার্ট হচ্ছে, পুজো আকারের ছোট দেখলাম মুক্তিও আছে, কিন্তু কিসের মানে প্রোগ্রাম না পুজো এটা বুঝি নাই, ভালোই লাগলো জাকজমক দেখে। যাওয়ার পথে হচ্ছে আমি অনেকগুলো টাকা যেগুলো বাসায় জমানো ছিল ব্যাংকে রাখতে বললো আমাকে, সো ডাচ বাংলা বুথে CRM টাকা জমা উত্তোলনের সুবিধা এখন খুবই ফাস্ট, সো যেভাবে পিনকোড দিয়ে টাকা তুলতে পারবেন সেমন পিনকোড দিয়ে টাকা রাখতেও পারবেন, এবং রিসিপ্টটা নিয়ে আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সো এই সুবিধার জন্য ডাচ বাংলাকে জোরে একটা সালাম দেওয়া উচিত, বিকজ এটা 2-3 মাস ধরে মানে অন হয়েছে, আমার জানা ছিল না। সো আমার জন্য খুবই সুবিধা হয়েছে, টাকা তুলতেও পারবো, দ্রুত টাকা রাখতেও পারবো, আর কোনো ঝামেলা ব্যাংকে যেয়ে লাইন দেওয়ার। সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।